সংবিধানের পক্ষ থেকেও বলা আছে যে কোনো মানুষ যদি দীর্ঘদিন ধরে কোনো একটা স্থায়ী জায়গায় বড় এক জায়গায় বসবাস করে দীর্ঘ 14-15 বছর বা 20 বছর যাবে তার একটা অধিকার ওই জায়গার প্রতি চলে আসে। তো সেটা আমাদের মৌলিক অধিকার, আমরা দীর্ঘদিন তো বসবাস করছি। আপনারা শুনলেন যে 1994 সালে এই জমি 16 টাকা না 17 টাকা ধরে কাঠা ধরে জিএসটিকে হস্তান্তর করেছিল তখনকার রাজ্য সরকার, কিন্তু তার আগেও যে মানুষ বসবাস করতো তার প্রমাণ একটু আগে দিলেন মহেন্দ্র মহাশয় যে হ্যাঁ ওখানে 1970 সালে স্কুল নির্মাণ হয়েছে, সেই স্কুল আরও ডেভেলপমেন্ট হয়েছে, সেই স্কুল হাই স্কুলে পরিণত হোক। আমরা চাইছি ওখানে একটা ব্যাংক হোক, চাইছি এটিএমের ব্যবস্থা থাকুক, চাইছি আরও সুবিধা। আমরা পাবো না কেন? আমরা তো সাধারণ মানুষ, এটা কোনো পার্টিগত ব্যাপার নয়, এটা তার সমিতি দল বল নির্বিশেষে আমরা যে সমিতি আজকে 6 বছর যাবৎ চালাচ্ছি। এর আগে ডাক্তার কৃষ্ণবাবু বললেন যে বিভিন্ন জায়গায় আমরা গেছিলাম, কাগজপত্র দিয়ে এসেছি, কিন্তু বারবার আমাদেরকে তারা বলেছেন এটা পারলে রাজ্য সরকার দ্বারা সম্ভব। কারণ রাজ্য সরকার জমি দিয়েছে জিএসটিকে, আবার রিপিট রাজ্য সরকার দিয়ে সেই জমি হয়তো আমাদেরকে দিতে পারে। তো সেই জন্য আমাদের বিরাট আশা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার জন্য আজকে আমরা জমা দিয়ে এলাম। তারপর এখানে আমরা একটা প্রেস কনফারেন্স করছি, আমাদের এলাকা থেকে অনেকে এসেছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণে আমাদের পাট্টার দরকার কেন? আমরা যখন আমাদের বাবা মা বা আমাদের দাদু কেউ কেউ ওখানে যখন এসেছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরি হওয়ার পরে কিসের জন্য এসেছিলেন? কাজের খোঁজে এসে ওখানে তো এখনো মানুষ আমাদের প্রধান জীবিকা কিছু মানুষ যে সমস্ত ইএসপি বাবুরা আছেন তাদের বাড়িতে কেউ বাড়িতে বাসন মাজার কাজ করে, কেউ তাদের বাগানে মালিক কাজ করে, কেউ বা রাজমিস্ত্রি লেবারে, কেউ বা দোকানে, এই সমস্ত করে জীবনযাপন। আমাদের পরবর্তীকালে ভোটার কার্ড হয়েছে, আধার কার্ড হয়েছে, ইলেকট্রিক সিটি অথরাইজেশন, কিন্তু আমাদের এই যে পাট্টা না থাকার কারণে আমাদের এই যে জেনারেশন পরে জেনারেশন যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা এদের জন্য আমরা কি ভবিষ্যৎ করে যাব? আজকে আমরা কোন সরকারি প্রকল্প থেকে কোনো সরকারি কোনো সুবিধা পাচ্ছি না, কোনো ব্যাংক থেকে কোনো ঋণ পাচ্ছি না, যার ফলে আমাদের যে আগামী প্রজন্ম সেই প্রজন্মকে আমাদের সুস্থ করার জন্য পাট্টাটা হচ্ছে একান্ত জরুরি। আর আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু থেমে থাকবে না। আমরা আজকে এসে মুখ্যমন্ত্রীর কাছে যে প্রশ্ন জমা দিলাম, যদি এর মধ্যে শোনা না হয় তাহলে আরো বৃহত্তম আন্দোলনে আমরা যে টাটা কোম্পানিও প্রয়োজনের ছাড়া অতিরিক্ত জমি দখল করেছে, যার জন্য কিন্তু জমি তাকে ছেড়ে দিতে হয়েছে, এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে এই রায় কিন্তু এসেছে। তা আমরা বলতে চাই ডিএসপি 1957 সালে জায়গা অধিগ্রহণ করেছে, কথাটা একটু ভাববে, 1957 সালে জায়গা অধিগ্রহণ করেছে, যে পরিমাণ জায়গা ছিল এখনো প্রচুর জায়গা ফাঁকা পড়ে রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু সে যতটা জায়গা চেয়েছে তার চেয়ে বেশি পরিমাণ জায়গা, তার যতটা দরকার তার চেয়ে বেশি পরিমাণ জায়গা সে দখল করেছে। এবং আমাদের এইখানে যে দলিল আছে যেটা 15,000 বিঘা দেখাচ্ছি, এই জায়গার মধ্যে বেশিরভাগই হচ্ছে গিয়ে বস্তি এরিয়া রয়েছে, ফাঁকা মাঠ পড়ে আছে। তাহলে যদি সুপ্রিম কোর্টের রায় 2016 সালে সে সিঙ্গুরের সম্পত্তি ফেরত এনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আজকে কি আমরা সেই রায় অনুসারে বলতে পারি না যে আমাদের জায়গা কেন ফেরত আসবে না, আমরা কেন পাট্টা পাবো না? এই প্রশ্ন কিন্তু আমরা বারবার বলে যাচ্ছি, যেহেতু দলিলে লেখা রয়েছে সুতরাং আমাদের জায়গা, অর্থাৎ আমাদের যে পরিত্রাণ, ওখানে যে আর্থসামাজিক ব্যবস্থা, সত্যি কথা বলতে কি বস্তির মেয়ে বস্তির ছেলে এইসব কথাবার্তা গুলো শুনতে হয়, যেটা আপনারা শুনেছেন। এর আগে বলেছে একটা ব্যাংকের পরিষেবা পর্যন্ত নেই, আজকে 3 কিলোমিটার দূরে গিয়ে আমাদের ব্যাংকে পরিষেবা নিতে হয়, তাহলে এটা কি গভর্নমেন্টের ভাবা উচিত নয়? আমরা কি অযৌক্তিক ভাবে এটা করছি? আমরা টাকা দিতে রাজি আছি,
কিন্তু আলোচনা করছেন না। এই যে পেপারটা দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন, এখানে বলে দিচ্ছে, তাহলে আলোচনা কোথায়? আমরা জেরাস করে আপনাদের দেব। আমরা যেটুকু বলছি, জিন্দাল কোম্পানি 2007 সালে যেটা শালবনিতে যে কারখানা করেছে, কয়লার অভাবে সেই কারখানা বন্ধ হয়েছে, চালু করতে পারেনি। তারা কিন্তু বলেছিলেন জায়গা ফেরত দেওয়া হোক, কিন্তু আমরাও তাহলে আইন রয়েছে যে জায়গা, অতিরিক্ত জায়গা ফেরত দেওয়ার আইন রয়েছে বিভিন্ন ভাবে। জায়গা কিন্তু ডিএসপির কাছ থেকে রাজ্য সরকার যদি মনে করে জায়গা কিন্তু ফেরত দিতে পারে আমাদেরকে, ফেরত অর্থাৎ আমাদের সাথে আলোচনায় বসুক যে কিভাবে করে তা আমরা ফেরত চাই। আমরা তো দেশের নাগরিক, যে কথাটা বলেছেন এর আগে, আমরা তো দেশের নাগরিক, আমাদের তো অধিকার রয়েছে। তাহলে কেন আজকে প্রেস কনফারেন্স এসে আপনাদের সাথে বলতে হবে? কেন আমাদের দুর্গাপুর থেকে ছুটে আসতে হবে? কেন এই গরিব মানুষগুলো তার নিজেদের ভাড়া করে এখানে আসতে হবে? এটা আমাদের সরকারের ভাবা উচিত। আপনাদের মাধ্যমে আজকে এই ক্ষোভের কথাও বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পাট্টা দিচ্ছেন। আমরা চাই যে আজকে নবান্নে আমরা জানিয়েছি, সুতরাং উনি এই থেকে হস্তক্ষেপ করুক, এই গরিব মানুষগুলো পরিত্রাণ পাক, আমরাও সুস্থভাবে বাঁচি, আমার ছেলে মেয়েও সুস্থভাবে বাঁচুক। এখানে আর্থসামাজিক পরিষেবা, বস্তির ছেলে বস্তির মেয়ে, এই কথাটা যাতে করে না থাকে, এইটা থেকে যাতে মুক্তি পায়, এইটা কিন্তু আমরা আপনাদের মাধ্যমে চাই। দুর্গাপুর শিল্পাঞ্চল সংলগ্ন বস্তি কল্যাণ সমিতির সভাপতি শ্রী সুকুমার ঘোষ বলছি। আমাদের মূলত অভিযোগ ডিএসপি কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওনারা নোটিফিকেশন করেছিলেন 1956 থেকে 60 সালের মধ্যে। সেখানে ওনাদের নেওয়ার কথা ছিল একটা ম্যাক্সিমাম জমি, সেগুলো হচ্ছে ফ্রিহোল্ড প্রপার্টি, বাস্তু জমি, কৃষি জমি, ফরেস্ট ল্যান্ড এবং ভেস্টেড জমি। তার পরিমাণ ছিল 15,000 একর, 45,000 বিঘে। সেটা ওনারা নোটিফিকেশন করেছিলেন। তারা বিভিন্ন খাপে ওই জমিটা নিয়েছেন, মানে 60 সালের মধ্যে কৃষি জমি, বাস্তু জমি এগুলো অধিগ্রহণ করেছেন, কিন্তু বিভিন্ন আইনি জটিলতার জন্য ওনারা ভেস্টেড জমি রাজ্য সরকারের এবং ফরেস্ট জমি ওটা নিতে পারেননি। আপনারা জানেন তৎকালীন সরকার ছিল এখানে কংগ্রেস সরকার, ওটা একটা টানাপোড়েনের মধ্যে ছিল জমি অধিগ্রহণটা। কিন্তু বামফ্রন্ট সরকার 1994 সালের 2রা ডিসেম্বর ওখানে এত লোক বসবাস করে, দীর্ঘদিন ধরে বসবাস করে, সবাইকে না জানিয়ে চোরের মতো ওই জমি হস্তান্তর করে দেয় ডিএসপি কর্তৃপক্ষকে। তার পরিমাণ 5,000 একর, অ্যাপ্রক্সিমেট 5,000 একর, অর্থাৎ 15,000 বিঘি। কিন্তু সেখানে লোক বসবাস করছে, তাদেরকে নোটিশ না দিয়ে তাদের অন্য গোচরে না এনে, তাদের গোচরে না এনে সেই জমি কিভাবে নিয়ে নিতে পারে? এটা একটা অবৈধ হচ্ছে না? এটা আইনানুগ হচ্ছে কি? সেই জমি অধিগ্রহণ করা হলো 1994 সালের 2রা ডিসেম্বর। নিশ্চয় আইনি জটিলতার মধ্যেই সেটা করা হয়েছে। তারপর ডিএসপি কর্তৃপক্ষকে আমরা বলেছি বারবার যে আপনারা প্রজেক্ট রিপোর্ট আমাদেরকে শো করুন। আমরা আপনারা দুর্গাপুর ম্যাপটা খুললে হয়তো বুঝতে পারবেন, দক্ষিণে একই ছাতার তলায় কারখানাগুলো হয়েছে, অনুসারী শিল্প প্লাস মেন কারখানা, সেটা দক্ষিণে হয়েছে খুব সামান্য জমির পর, আর উত্তর সীমান্ত হয়েছে শ্রমিক বস্তিগুলো, সেগুলো হয়েছে। কিন্তু এই যে এরিয়াটা এখন আমরা বসবাস করছি একদম উত্তরে, আমরা বস্তি, শ্রমিক বস্তি যেগুলো ডিএসপি টাউনশিপ, তার উত্তরে ফাঁকা জায়গায় আমরা বসবাস করছি, যেটা ডিএসপি কর্তৃপক্ষের কোনো কাজেই আসবে না। তারা আমাদেরকে কোনো প্রজেক্ট রিপোর্ট শো করতেই পারেন। আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা যে জমি অধিগ্রহণ করলেন, প্রজেক্ট রিপোর্ট শো করুন। আমরা ওখানে বসবাস করি, আমাদের এতটা সামর্থ্য নেই যে প্রচুর মূল্য দিয়ে আমরা জমি কিনব। আমাদের পাটটা চাই। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি,
পাট্টা চাই আমাদের, আমরা অধিকাংশই ভূমিহীন, আমাদের পাট্টার দাবি হচ্ছে মৌলিক দাবি। আমার নাম হচ্ছে ডক্টর কৃষ্ণ মাল, আমি হচ্ছে সমিতির সম্পাদক। আমাদের মূলত সমস্যার দাবি হচ্ছে যে জায়গার পাট্টা, যে আজকে প্রায় 60-70 বছরের অঞ্চলে আমরা বসবাস করছি। আমাদের ওই অঞ্চলে একটা স্কুল আছে, যে স্কুলটা মানে 72 সালে তৈরি হয়েছে, 79 সালে যেটা রিকগনাইজেশন হয়েছে, তাহলে এলাকা কত পুরনো, কিন্তু আমাদের ওই জায়গায় পাট্টা নেই। পাট্টা না থাকার জন্য যে আমরা ওখানকার ছেলেমেয়েরা যে একটু ভালো পড়াশোনা করবে সেটাও তারা করতে পারছে না, অর্থাৎ আর্থ সামাজিক অভাব, না হয় কোনো ডেভেলপমেন্ট, কোনো বাড়ি তৈরি করা কোনো লোন পায় না। আজকে রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, সমস্ত সরকারই কিন্তু লোন দিচ্ছেন, কিন্তু আমরা কিন্তু কোনো লোন পাচ্ছি না। আজকে বাড়ি করার লোন পাচ্ছি না, এলাকায় ভালো মানে ড্রেন নেই, একটা পানীয় জলের যে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা সরকার আইন চালু করেছে, কিন্তু এই পাট্টা না থাকার জন্য আমরা সেটা করতে পারি না। গভর্নমেন্ট বলছে যে লোন অস্থায়ী জায়গাতে কোনো লোন হবে না, ব্যাংকে আমরা অনেকবার গেছি, কোনো অস্থায়ী জায়গাতে কোনো লোন। কিন্তু সরকার যে আবাসন যোজনা আছে সেখানেও কিন্তু আছে, যা জায়গার পেপার ছাড়া তারা আবাসনের কোনো সুবিধা দিচ্ছে না, জায়গার পেপার চাই তবে সেখানে দিচ্ছে। আর আমাদের তো একটা অধিকার, আমরা শুধুমাত্র বলছি না, আমরা একটা কথাই প্রশ্ন তুলছি, 94 সালের আগে আমরা ওখানে বসে আছি, স্কুল যদি ওই এরিয়াতে থাকতে পারে, আমাদের ছেলেমেয়েরা ওই স্কুলে পড়াশোনা করেছে, আমার ভাই ব্রাদার ওই স্কুলে পড়াশোনা করেছে, তাহলে আমরা চাই যে 16 টাকা কাঠায় যেটা DSP কে দিয়েছে, তাহলে আমাদেরকে দিতে কি অসুবিধা ছিল, আমরা তো ওখানে বসেছিলাম, এইটাই হচ্ছে আমাদের বড় প্রশ্ন। ওখানে যে আজকে আমরা তো 16 টাকা কাঠায় DSP কে দিয়েছে, তাহলে আমরা ওখানে বসেছিলাম, এবং আপনারা দলিলে দেখবেন 90,000 টাকা ফাইন দিয়েছে DSP, রাজ্য সরকার যে টাকাটা পেমেন্ট করতে দেরি হয়েছে সেজন্য 90,000 টাকা ফাইন দিয়েছে, তাহলে পেমেন্ট করার কথা ছিল আরো আগে, সেটা পরে পেমেন্ট করেছে। এইটাই আমাদের প্রশ্ন, যে যেভাবেই হোক অর্থাৎ আমাদের রাজ্য সরকার মুক্তি দেখ, কারণ পাট্টা নিয়ে অধিকার আছে রাজ্য সরকারের কাছে, সেই জন্য আমরা রাজ্য সরকারের কাছে বারবার বলছি যে আমাদের জায়গা দেওয়া হোক, যদি এরপরে যদি জায়গা না দেয় তা আমরা, যদি পাট্টা যদি না দেয় তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব, কারণ আমরা তো বসে থাকবো না। সবাই দুর্গাপুরে এমন কোন লোক নেই, এমন কোন পার্টির লোক নেই যারা এই ব্যাপারটা জানেন না। হ্যাঁ, আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ইনি নিজেই পারেন, যদি উনি যদি চান যে এটা একটা সমাধান হবে, উনি পরে যোগাযোগ করবেন, দেখবেন কি লেখা আছে তারপরে জানাবেন, এটা বলেছে। দেখুন, জমিন যদি বলতে হয় ওখানটায় টোটালি যে আমাদের দুটো মৌজা, একটা কমলপুর মৌজা, একটা বিজুপাড়া মৌজা, এই দুটো মৌজার মধ্যে আমরা বসবাস করি, এটা ঠিক আমাদের আইডিয়া নেই, বাড়ির সংখ্যা আমরা বলতে পারি, কারণ জায়গাটা পুরোটা মাপা হয়নি। বাড়ির সংখ্যা কত আছে? বাড়ির সংখ্যা 3,300-3,400, টোটাল ভোটার আছে 16,000 ভোটার আছে। আসনের মধ্যে যাব, যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি আমাদের প্রতি সহৃদয় না হন, আমরা চাই উনি সহৃদয় হবেন, এইটুকু। ভবিষ্যতে আমরা সেই এই অবস্থার মধ্যে যাব, সেটাও আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমরা চাই যে উনি হবে। আন্দোলন চলছে, চলবে, 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 পাট্টার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, 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 পাট্টার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে।